দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার তিন আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে পথসভা করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। শনিবার পৌরসভার তিন নম্বর ও চার নম্বর ওয়ার্ডে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের উচ্ছ্বাস দেখেই বোঝা যায় জনগণ উন্নয়নের পক্ষে রায় দেওয়ার জন্য প্রস্তুত। নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কোনো ষড়যন্ত্রকারী ঠেকাতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধুর সত্যের সোনার বাংলাদেশ আবারও জয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রায় দিতে হলে আগামী 7ই জানুয়ারি আপনারা সকলেই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের পথ থেকে জয়যুক্ত করবেন। জয়নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যাতে বাংলাদেশ আবার আমাদের ভাগ্যদীপ তারাদের জন্য পরিচালিত হয়। পথসভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, আসিফুল মওলা, পরিমল কান্তি দাস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি ও পৌর আওয়ামী লীগ সদস্য সত্যপ্রিয় চৌধুরী দোলন, দপ্তর সম্পাদক শাহেদ আলী সহ অনেকে। এই সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী এনামুল হক, সহসভাপতি মিজানুর রহমান সহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, সিসিএন।